ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছি, এখনও হাত মুখ কিছুই ধুইনি। তো আমি তো লেট করে ঘুম থেকে উঠি, ভাইয়া তো সকালেই অফিস চলে যাই, আপুও একটু ঘুমায় ইরামনির জন্য। ইরামনি তো ঘুমায় এই কারণে আপু ওর সাথে থাকে, আর আপু আগেই সকালে ইরামনির নাস্তা তৈরি করে, তারপরে একটু ওর পাশে ঘুমায়। তো আমাকে ডেকে দিয়ে যায় 9টা বাজে, তখন 9:30টাও বাজে। আমি চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, বাট পারি না, কারণ রাতে অনেক লেট করে ঘুমাই। তো এ কারণে সকালে কিছুতেই সকাল সকাল উঠতে পারি না, তো সকালে নামাজটাও আমার হয় না ঠিক মতো। তারপরে ঘুম থেকে উঠেই এই যে বিছনা গোছালাম আমার রুমের, তারপরে ঝাড়ু দিচ্ছিলাম, এখন আপুদের বিছনাটা গোছাবো, আর আপু ইরামনিকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। একটা সংসারে কতই না কাজ থাকে, একবার ঘুম থেকে উঠে সেই ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত কাজের কোনো শেষ নাই। একটার পর একটা গুছিয়ে যদি করো তো কাজের কোনো শেষ নাই। আর যদি বলো যে কাজ করব না, এমনি সেমনি থাক, তাহলে কোনো কাজ নাই। কিন্তু যদি গুছিয়ে করা হয় আসলে অনেক কাজ বের হয়, একটার পর একটা কাজ আসতেই থাকে। তো আমি এখানে এসে দেখছি আমার আপু একা হাতেই সব কিছু করে, আমি এসে একটু হেল্প হয়েছে, আবার বাচ্চাকে সামলানো, আর ইরামনি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় তাকে দেখে রাখা। ফ্ল্যাটে তো খুবই রিক্স আছে, এখানে সেখানে একবার দরজা খোলা পাইলেই হয়েছে সে বাইরে যাওয়ার জন্য ছুটোছুটি করে সিঁড়ি দিয়ে নামার জন্য। আর দেখো আজকে সে কাজের মহিলা হয়ে গিয়েছে, সে খুব কাজ করতেছে। আমি এখানে ঝাড়ুটা রেখে গেছি, পরে সে ঝাড়ু দিবে, আর ঝাড়ু দিয়ে দিয়ে আমার উপকার করতেছে, সব রান্নাঘরে পাঠাই দিতেছে, মহিলা কাজ বাড়াইতেছে। পাকনা বুড়ি একটা সারাদিন আমার পিছু পিছু থাকে, আমি যেটা করি সেটা কপি করে। শুধু আমি না, বাসার সবাই, যে যেটা বলবে ও সেটা বলবে। তো দেখো জেদ করে এখানে বসে পড়েছে, ওর হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিয়েছে, এই কারণে ওর খুবই জেদ। আর যখন জেদ করে তখন ফ্লোরে মাথা দিয়ে জোরে জোরে ধাক্কা দেয়, হাতে যেটা থাকে সেটা দিয়ে মাথায় আঘাত করে, খুব জেদ ওর। তো এখানে আসার পরে দেখছি একটা সংসারে কত কাজ থাকে, আর বাসায় তো আমি জীবনেও কাজ করতাম না, আম্মুই সব করতো, আসলে রুম থেকেই বের হতাম না। বাট আমার আপু বলে দিয়েছিল এখানে আসলে তোকে বসে থাকলে হবে না, সব কাজ করতে হবে। আর আমি যেহেতু ব্লগ বানাচ্ছি তো আমাকে তো কাজ করতেই হবে একটা না একটা, বাট আমি বেশি কাজ করি না, সব কাজ আপুই করে। শুধু আমি এই ঘর দুটোই ঝাড়ু দিই, আর ওই যে বিছানা গোছাই, তো আপুর একটু হেল্প হয়েছে এই দুইটা কাজ থেকে। আর সারাদিন ইরামনির সাথে খেলি, ওর খেলনা এক ঝুড়ি, খেলনা ঢালি, আবার গোছাই, এই হচ্ছে কাজ। তো দেখো আপুদের রুমটাও গুছিয়েছি, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটা এত চিপায় একটুখানির ভিতরে ঝাড়ু দেওয়া হয়ে যায়। সারাদিনের আমার কাজ হচ্ছে ঘরগুলো একটু গুছিয়ে রাখায় আর ইরামনিকে দেখে রাখা, আর বাকিটা আপুই করে। আমাকে বলে আমার আজকে রান্না করতে বলে, বাট আমি বললাম আমি করবো না, তুমি করো। আমাকে বলতেছে তুই শিখবি না, আমি বলতেছি আমি পারি, বলতেছে হ্যাঁ কত পারিস সে তা তো দেখি। আসলে আমার ভালো লাগে না, কাজ না করে করে এমন একটা অভ্যাস খারাপ হয়ে গিয়েছে যে আমার কাজ করতে ইচ্ছা করে না। বাট এখানে এসে আমি কাজ করছি, ভালোই লাগছে, ইরামনি আছে, আপু আছে, আর বাসায় তো কাজ করতামই না, আম্মু করাতো না আর আমিও করতাম না, আব্বুও কিছু বলতো না, এই কারণে একটা অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। আপু এখানে সবজি কাটছে, আর এই দেখো আমার অপছন্দের তরকারি মূলা, এটা আমার জন্য না ওদের জন্য, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর হচ্ছে মূলো দিয়ে আরও বিভিন্ন সবজি দিয়ে একটা সবজি বানাবে। তো সব কিছুতেই ধনে পাতা দেয়, আর আমিও শিখে গিয়েছি এখন ধনে পাতা খাওয়া, বাট শুধু
সবজির সাথে, অন্য কিছুর সাথে না, মানে শুধু ধনে পাতা খেতে পারবো না। তো ভাইয়া বলতেছে তোমাকে ধনে পাতার ভর্তা খাওয়াবো, আমি বলতেছে আমি খাবো না, আমি কিছুর সাথে রান্না করলে খেতে পারবো, বাট মানে সরাসরি খেতে পারবো না, আসলে ওর গন্ধটা আমি সহ্য করতে পারি না, সবজিতে দিলে অতটা গন্ধ করে না। ইরামণি খুব শাক পছন্দ করে, সেই জন্য বাড়িতে প্রায় শাক রান্না হয়, প্রায় প্রতিদিনই ইরামণির জন্য শাক থাকে, শাক খেতে ও খুব ভালোবাসে। তো এখানে ভালোই লাগছে, আমার সময়টা কেটে যাচ্ছে, ইরামণির সাথে সারাদিন খেলছি, এটা সেটা করতেছি, আর আমি নামাজ পড়তে গেলে সে আমার পিঠে উঠে, যখন আমি সিজদা দিই তখন পিঠে উঠে বলে ঘোড়ায় উঠছি, এত হাসি লাগে আমার, নামাজ পড়তে পড়তে ভুল হয়ে যায়, পরে ওর জন্য আবার নামাজ পড়া লাগে। আজকেও করছে, আমার পিঠে উঠে বলতেছে ঘোড়ায় উঠছি, তারপরে বলে যে মানে আমি সিজদা দিয়েই বসে আছি ওইভাবেই, আমি উঠলে তো পড়ে যাবে, তো বলতেছে যে ঘোড়া ঘুমাই গেছে, আমি নেমে যাই, পরে চলে গেছে ও। প্রথমে আমি যখন নামাজ পড়তে আসছিলাম আমাকে বলতেছে পুষ্কি আমিও নামাজ পড়বো, তারপর আমি জায়নামাজের এক পাশে ওকে দাঁড় করাই দিছি, বলতেছে যে আমি যেমন যেমন করবো সেমন করবা, তো আমাকে কপি করছিল। তারপর সিজদা দিয়েছি যখন ও দিয়েছে, তারপর আবার দুষ্টুমি করে আমি সিজদা দিয়েছি, তখন আমার পিঠে উঠছে, ও তো বাচ্চা মানুষ এত কিছু বোঝে না, ভাবছে আমি ঘোড়া ঘোড়ায় উঠছে, এটাই আর কি। তো এখানে আপু সব সবজি কেটে নিয়েছে, যা যা করবে রান্না আজকে সব কিছুই কেটে নিচ্ছে, আর আমি আর ইরামণি টিভি দেখছি। আর ইরামণির নানু ভাই ফোন করলেই সে শুধু নালিশ করে দেয়, পুষ্কি আমাকে মেরেছে, পুষ্কি আমাকে মেরেছে, অথচ না ওকে মারাই হয় না, আমি তো ওকে মারতেই পারবো না, ও তো আমার ছোট্ট একটা পুচকি আম্মা, ওকে কি আমি মারতে পারি? আসলে ওর গায়ে যদি হাতও দিই ওর আম্মুকে না হয় ওর বাবাকে বলবে, আমাকে মেরেছে ওকে মারো, তারপরে যখন আমাকে মারবে বলবে যে এবার তুমি কান্না করো, এত ভালো লাগে ওর সাথে এই দুষ্টুমিগুলো করতে, ইচ্ছা করে আমি ওর গায়ে হাত দেবো আর ওরকম বলবে। তারপর আপু আমাকে মরিচ কাটার জন্য এখানে বললো, আপু একটু রান্নাঘরে গেছে, তো দেখো আমি এত ঢিলে, আমার কত সময় যে লাগছে মরিচটা কাটতে, তো আপু বলতেছি দেখো তোমার খালামণিরে দিছি, আজকে আর মরিচ কাটা হবে না। আমি নিজেই ভাবি আমার কী হবে, আমি তো কাজ করতে একদমই ইচ্ছা করে না, পারি সব কিছু বাট ইচ্ছা করে না, আর খুবই ঢিলে আমি। তারপর চলে আসলাম রান্নাঘরে, আর আপু এখানে সমস্ত মশলাগুলো তৈরি করে নিচ্ছে রান্নার জন্য, আগে থেকে সব কিছু রেখে দিচ্ছে রেডি করে, এখনই রান্নাটা শুরু করে দিবে। আর এই বাড়ির যে এত সমস্যা, যদি ওয়াশরুমে পানি থাকে তো সিঙ্কে থাকে না, আর সিঙ্কে পানি থাকলে ওয়াশরুমে থাকে না, কালকে ছিল না বাথরুমে সারাটা দিন একেবারে রাত পর্যন্ত, আর আজকে সিঙ্কে পানি নাই, মানে কি বলবো এদের এত প্রবলেম, আমি বলতেছি যে এদের কড়া করে বলা উচিত, আপু বলছি, তো আপু বলতেছে যে দেখি না আর একটু, যদি পানি না আসে তারপর আমি যাব, সত্যি অনেকবার যাওয়া হয়েছে, তারা এসে ঠিক করে দিয়ে গেছে বাথরুমেরটা, বাট এখন সিঙ্কে পানি নাই, রান্নার সময় কি যে কষ্ট করে রান্না করছে বেসিন থেকে পানি নিয়ে যেয়ে, শুধু এই ফ্ল্যাটে না মানে এই বিল্ডিংয়ের সব জায়গায় কাজ করতেছে, তো এই কারণে আসলে আমি এইরকম বাড়িওয়ালা কোথাও দেখিনি, অনেক জায়গায় গেছি, আমার নিজের বড় আপুর ওদের বাসায় ভাড়াটিয়ারা থাকে, বাট ওরা কোনো ঝামেলা মানে সহ্য করতে হয় না, ঠিক সময়ই পানি দেয় আর পানি থাকতে থাকতেই পানি তোলে, আর এখানে পানি শেষ হয়ে যাবে, মানুষ যাবে ওদের বাসায় বলবে, তারপর ওদের ইচ্ছা হবে তখন দিবে, মানে নিজেদের মর্জিতে চলে, ভাড়াটিয়ারা যেন জোর করে থাকে, টাকাটা যখন মাসে মাসে দেই তখন খুব নিতে ভালো লাগে, কিন্তু তাদের সুবিধা অসুবিধা এগুলো দেখে না। আসলে আমার খুব খারাপ লাগছে এখানে এগুলো দেখে, এরকমটা আমি কোনো জায়গায় দেখি।
বন্ধুরা এইভাবে কয়েকদিন যাবে, যতদিন না বিল্ডিংয়ের কাজ শেষ হচ্ছে, এভাবে সমস্যাগুলো সহ্য করতে হবে এই আর কি। তো এখানে আপু রান্নাটা করতেছে, রান্না করতে করতে ক্যামেরা এখানে সেট করে মাঝে মাঝে রুমে যাচ্ছে, ইরামনির জন্য রুমে যেতে হচ্ছে বারবার, ও এখানে চলে আসছে। আর এখানে রাইস কুকার আছে নিচে, ওর একবার রাইস কুকারে হাত পুড়ে গিয়েছিলো, ছ্যাঁকা লাগছিল, এ কারণে ওকে আসতেই দেওয়া হয় না। বাট ও শুধু চলে আসে, আমি নিয়ে যাচ্ছি একবার, আপুও বারবার ওইখানে যাচ্ছে। ও খুবই দুষ্ট, এক জায়গায় স্থির হয়ে থাকবে না, কিছু দিলেও থাকবে না, টিভি দিলে তো থাকবেই না, শুধু ফোন চাই, কিন্তু ফোনে তো ভিডিও করা হচ্ছে। আজকে রুই মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবে, আর মূলো বেগুন তারপরে আর কি কি দিয়ে একটা সবজি করতেছে আপু। আর ইরামনির জন্য শাক ছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে ভিডিওগুলো দেখবা, একটু আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাক, ইনশাল্লাহ দাঁড়াবে। অনেক কিছুই হয়েছে, ইনশাল্লাহ আরও হবে, সাবস্ক্রাইব অনেক হয়েছে, আমার ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আল্লাহ যদি চায়। আর তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই, তোমাদের দেখার জন্যই তো আমি আজকে এত দূর আসতে পারছি, মানে আমার সাবস্ক্রাইব হয়েছে প্রায় কাছাকাছি চলে আসছে, আর কিছুটা হলেই আমি মনিটাইজেশন ইনশাল্লাহ পেয়ে যাব। তো তোমরা যদি সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সেগুলো হয়ে যাবে। আজকে ব্লগটা বেশি দূর করিনি, রান্না পর্যন্ত শেষ করে দিয়েছি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, এভাবে আজকে দিনটা কেটে গেল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ফলো করবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমরা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে জানাবে আমি কোন ধরনের ভিডিও করব, তোমরা যদি বলো অবশ্যই সেটা করার চেষ্টা করব, কোনো ভুল হলে তোমরা ধরিয়ে দিবা, সেগুলো না করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল, আল্লাহ হাফেজ।